हेलो बंधुरा आज के डिमेर कोरमा रान्ना करब आसन देखे नेওয়া যাক। एर जोन्नो प्रथमे आमी 5टा डिम सिद्ध करे नेब। एखाने निয়েছি आदा रसुन काँचा लंका एवं पेंयाज कुचि और एखाने आछे बादाम किशमिश और मगज दाना एगुलो सब आमी पेस्ट करे नेब। ए देखुन बंधुरा डिमगुलो आमार सिद्ध करा हये गेछे, खोसा छाड़िये रेखेछि और निয়েছি दुटो तेजपाता दुटो शुकनो लंका। এখন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনাদের সাদা তেল থাকলে আপনারা তাই দেবেন, আমার ছিল না তাই আমি সরষের তেল দিয়ে রান্না করছি। এই দেখুন বন্ধুরা আমি ওই আদা লঙ্কা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, জিরে এবার আমি ডিমগুলো দিয়ে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এখন এগুলো সব তুলে নেব। এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। মাঝারি আছে পেঁয়াজগুলি ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখান থেকে আমি অর্ধেক আলাদা করে তুলে নেব বাটিতে। এই পেঁয়াজটা আমি পরে রান্নার মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি সেই বাদামগুলো পেস্ট করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা ও মৌরি। এগুলো একটু ভালো করে নেড়ে ভেজে নেব। এখন আমি এর মধ্যে সেই আদা জিরে বাটার পেস্টটা দিয়ে দেব, দিয়ে এটাও ভালো করে ভাজতে থাকবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। এই রান্নাটায় আমি হলুদ ব্যবহার করছি না, তো সর্ষের তেলের জন্য এমনিতেই হলুদের মতো কালার চলে এসেছে। দেখুন বন্ধুরা আমি এখানে ধনেপাতা কুচি করে রেখেছি, লাস্টে রান্নার নামানোর আগে দিয়ে দেব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেই বাদামের পেস্টটা দিয়ে দিলাম। আমি এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে আরও হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেবো সে ভেজে রাখা ডিমগুলি। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটায় একটু মাখা মাখা হবে, বেশি জল থাকবে না, তবেই খেতে ভালো লাগবে। এবার আমি বন্ধুরা সেই ভেজে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেব। এখন আমি এর উপরে ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিলাম। এখন আমি বন্ধুরা এখানে হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার রান্নাটা হয়ে এসেছে। আর এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার নামানো হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব অসাধারণ। এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং মনে করে সাবস্ক্রাইব করুন।